بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজহারুল ওয়াহেদ দিনের পথে অনুষ্ঠানে বরাবরের মতো আমাদের সাথে আজকেও আছেন আমাদের উস্তাদ উস্তাদ আবদুল্লাহ বিন আসসালাম কেমন আছেন উস্তাদ আজকে আলহামদুলিল্লাহ উস্তাদ আমি আপনাদের সবাইকে একটা জিনিস বলবো যে আমাদের এটা এপিসোড অনুযায়ী আমাদের অনুষ্ঠান পরিচালিত হবে আমাদের গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম স্যার যে ইংল্যান্ডে আমাদের মুসলিমদের কিছু যেমন আমাদের একটা জেনারেশন এখানে আসছে তো এখানে একটা জিনিস আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি ইউকেতে আমার প্রায় আঠারো বছর আমার অবজারভেশন থেকে আমি বলতেছি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে আসছে তারা প্রচুর স্ট্রাগল করছে যেমন বাংলাদেশের সাথে আমাদের কানেকশনটা খুব বেশি ছিল এক সময় যে আগের জেনারেশনের কথা বলতেছি তো তারা অনেক স্ট্রাগল করছে এখানে মসজিদ করার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে প্রথম প্রথম কারণ এখানে যারা যারা এসেছিল তখন তখন আপনার প্রথমে জবের একটা ব্যাপার স্যাপার ছিল যে বাংলাদেশে টাকা পাঠাবে বাংলাদেশে ফ্যামিলি চালাবে এটা একটা প্রথম স্ট্রাগল তারপরে ইংরেজি একটা ডিফারেন্স ছিল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা একটা স্ট্রাগল তারপরে দিন কিভাবে পালন করা যায় এই সিচুয়েশনের মধ্যে এই অমুসলিম দেশের মধ্যে আজ থেকে ত্রিশ চল্লিশ বছর আগে তখন হাতে গোনা কয়েকটা মসজিদ ছিল এখন আলহামদুলিল্লাহ আমাদের ইউকেতে প্রায় দুই হাজারের মতো আনঅফিশিয়াল আর অফিসিয়াল প্রায় ষোলোশোর মতো মসজিদ আছে ইউকেতে লন্ডনেই সম্ভবত চার পাঁচশো থেকে উপরে হবে মসজিদ আরও বেশি হবে এটি ইউকেতে বলতেছি সারা আপনার ওয়েলস হলে আরও বেশি হবে তো মাদ্রাসাও আছে আলহামদুলিল্লাহ এখন অনেক জিনিস চেঞ্জ হচ্ছে দিনই ক্ষেত্রে বলতেছি আর যেটা আপনি বলছেন যে মেইন স্ট্রিম যেটা এটাও আলহামদুলিল্লাহ অনেক চেঞ্জ হচ্ছে যেটা আপনি হয়তো আরও সময় গেলে হয়তো বুঝতে পারবেন আপনি আমাকে আমরা আগের শেষ এপিসোডে যে বিষয়ে আলোচনা করছিলাম ইউকে বা যুক্তরাজ্য বিষয়ে যেখানে আসার পর আমার আসলে কি আমার ফিলিংস তার মধ্যে এটা একটা আমি পয়েন্ট বললাম যেটা আলোকে আপনি বললেন যে ইনশাল্লাহ এটা আমাদের পরিবর্তন হচ্ছে এবং আমিও বললাম যে নেক্সট জেনারেশনের মধ্যে এটা পরিবর্তন আমি লক্ষ্য করছি এটা ভালো দিক আলহামদুলিল্লাহ আর আপনি যেটা বললেন যে এখানে আসার পর প্রচুর স্ট্রাগল করেছে দিনের জন্য দুনিয়ার জন্য এটা অনস্বীকার্য এটা এটার কোনো ভাষায় প্রকাশ করা যাবে না যে আসলে কি ধরনের স্ট্রাগল এখানকার মুসলমান যারা এখানে আছে তারা দিন পালনের জন্য পাশাপাশি প্রথম অবস্থায় এসে তাদের দুনিয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম তারা করেছে আল্লাহ যারাই এদেশে দিনের জন্য মসজিদের জন্য তাদের আত্মীয় স্বজনের জন্য যারাই এখানে স্ট্রাগল করেছে তাদের সবাই খেলা যা যায় এখানে যে একটা পার্ক আছে আলতাব পার্ক আপনি জানেন নাকি এটা একটা পার্কের নাম আলতাব পার্ক এটা আমাদের আলতাব একজন বাঙালি ছিলেন তো স্ট্রাগলের আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওনাকে এখানে মারা হয়েছিল যারা ছিল উগ্রবাদী যারা তারা এখানে তাকে হত্যা করছে এটার পরে বাঙালিরা একত্র হয়ে মানে করার হয়েছে পার্ক এই পার্কটা কিন্তু এখানেই ইসলামটা নেই আছে এই যে স্ট্রাগলটা এই স্ট্রাগলটা কিন্তু ছিল আমাদের এটা দেশে আমার আরেকটা জিনিস এখানে আসার পর অনুভব অনুভব হয়েছে আর কি বা অনুভূতি শক্তির আমি যেটা বিবেচনা করেছি সেটা হচ্ছে এই দেশের যে সোসিও ইকোনমিক সিস্টেম এই সোসিও ইকোনমিক সিস্টেমের মধ্যে প্রথম প্রথম যারা এসেছে স্ট্রাগল করার জন্য তাদের ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদেরকেও কাজ করতে হয়েছে এই জিনিসটা আমি ফিল করি বা এখনও অনেককে করতে হয় যেটা আসলে একটা ইসলামিক সোশিও ইকোনমিক সিস্টেমের মধ্যে এই জিনিসটা যায় না সেটা হচ্ছে বাড়ির মহিলা বা বাড়ির স্ত্রী বা বাড়ির মেয়ে তাদেরকেও আসলে জব করতে হবে ওয়ার্কিং উইম্যান হতে হবে এই জিনিসটা এখানে প্রথম প্রথম যারা আসছে তাদের এই স্ট্রাগলটা করতে হয়েছে আমি অনেকের কাছ থেকে শুনেছি সেখানে তাদের ওয়াইফকেও কাজ করাতে হয়েছে বা এখনও হয়তো অনেক ওয়াইফ স্ট্রাগল করতেছে অনেকের ফ্যামিলি স্ট্রাগল করতেছে কাজ করতেছে তো এই সোসিও ইকোনমিক সিস্টেমের মধ্যে এখানে এই প্রবলেমটাও এখানকার ফ্যামিলিগুলো ফেস করে যেমন নেক্সট জেনারেশনকে মানুষ করার ক্ষেত্রে প্রবলেম ফেস করে ঠিক তেমনই তাদের ওয়াইফরা বাসায় থাকবে বা সন্তান সন্ততি দেখবে এবং তারা কাজ করবে এটাতেও তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় অনেক সময় হয়তো স্ত্রী নিজেও চায় যে আমি যেহেতু পড়াশোনা করেছি আমি চাকরি করবো বা আমি ইনকাম করব বা অনেক সময় হয়তো ওয়াইফ চাইলেও হয়তো অর্থনৈতিক সমস্যার কারণে পায় না পারে না যে না তাকেও চাকরি করতে হচ্ছে তো তথা ফ্যামিলি রিলেটেড প্রবলেমসগুলো এবং সন্তান সন্ততি রিলেটেড প্রবলেমসগুলো এখানকার যারা মুসলিম সমাজ বা মুসলিম ফ্যামিলি যারা আছে তারা এই প্রবলেমগুলো ফিল করতেছে এই দুইটা জিনিস আমার কাছে ধরা পড়েছে আমার অবজারভেশনে আর কি তো এই ছিল আমার আসলে আমি বলবো যে লাস্ট আর আমি কিন্তু কোনো সময় দিনের শুধু দিনের দিক থেকে একটা সমাজ বা একটা রাষ্ট্রকে দেখি না বা একটা সমাজকে দেখি না তারা আসলে সামগ্রিকভাবে এই দেশে তাদের সামাজিক অবস্থান কি এই দেশে তাদের রাষ্ট্রীয় অবস্থান কি তাদের অর্থনৈতিক অবস্থানটা কি এবং এইটা আসলে কেমন হওয়া উচিত ছিল সেই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখি এই জন্য হয়তো আপনি আরেকজনকে জিজ্ঞেস করলে উনি হয়তো অন্য কিছু বলতো যে না এই দেশে অনেক দিন পালনের জন্য রাস্তা খুব উন্মুক্ত এখানে কোনো মাঝাবে মাঝাবে কোনো গন্ডগোল নাই বা আলেমে আলেমে কাদা ছোড়াছুড়ি নাই এই জিনিসগুলো হয়তো আরেকজনকে জিজ্ঞেস করলে বলতো কিন্তু ওই জিনিসগুলো আমার অবজারভেশনের মধ্যে আমি আনতে চাই না আমার অবজারভেশনের মধ্যে আমি রাষ্ট্রীয় সামাজিক অর্থনৈতিক এবং পারিবারিক এই ধরনের অবজারভেশনগুলো আমার কাছে বেশি সেটারই আমি দুটো পয়েন্ট আপনার সামনে পেশ করলাম সময় সাপেক্ষে আরও যদি আমার মাথায় ধরে বা আমি বুঝতে পারি বলব ইনশাল্লাহ এটা আমাদের কথা প্রসঙ্গে চলে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদের এখন যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আমাদের যে ইয়াং জেনারেশান আছে সেটা সামগ্রিকভাবে হোক এটা শুধু ইউকের কথা বলতেছি না এই ইয়াং জেনারেশনকে নিয়ে আপনি অনেক কাজ করতেছেন আমি যেটা জানি আপনার লেকচার শুনলে আমরা বুঝতে পারি যে বা বিভিন্ন টক শুনলে বুঝতে পারি যে আপনি কানেক্ট করতে চান আপনি ইয়াং জেনারেশনের সাথে তো আমাদের আমি যেটা ফিল করছি যেটা আমি যখন বাংলাদেশে ছিলাম বা যখন আমি প্র্যাকটিসিং মুসলিম ছিলাম না তখন আমি যেটা পার্সোনালি ফিল আমি আমার ব্যাকগ্রাউন্ড ছিল সেকুলার লাইনের আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি তো আমার আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে যে আমাদের আলেমদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল সবসময় এখনও সম্ভবত আছে এই গ্যাপটা আছে এই গ্যাপটাকে আপনি কিভাবে দেখেন এবং এই গ্যাপটাকে কিভাবে মানে উত্তরণ করা যায় এই গ্যাপ থেকে কিভাবে বের হয়ে আসা যায় আপনি খুবই চমৎকার প্রশ্ন করেছেন যদি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট থেকে বলি তারপরে যুগের প্রেক্ষাপটে আসতেছি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছে আমাদের আগের জেনারেশনের সাথে আগের আলিমুল আমাদের সাথে সেই যুগের জেনারেশনের গ্যাপটা কেন ছিল তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোতে এখনও বহু মাদ্রাসায় শিক্ষাগত ভাষা হচ্ছে উর্দু তার আগে ছিল ফার্সি যেটা আসলে আমাদের দেশের গ্রামগঞ্জের সাধারণ জনগণের ভাষা নয় আমাদের দেশের গ্রামগঞ্জের সাধারণ জনগণ মানুষ বাংলা ভাষায় কথা বলে আর আলিমোলামা যারাই পড়াশোনা করে আসছে তারা কেউই ওই সময়ের আলিমোলামা তারা খুব সুন্দর বাংলা বলতে পারতেন না এমনকি এখনও অনেক আলিমোলামা মুরব্বী লেভেলের পাবেন দেখা যাচ্ছে বাংলা তারা যেটা জানে সেটা আঞ্চলিক বাংলা তাদের তথা তারা বাংলার পিছনে তাদের কোনো পড়াশোনা নাই তাদের পুরো পড়াশোনাটা হয়েছে আরবি এবং উর্দু কেন্দ্রিক এমনকি তারা তাদের ক্লাসে দ্বারস দেয় উর্দু ভাষায় এখনও বহু আলমোলামা আছে এই কারণে সাধারণ জনগণের সাথে এবং আমাদের দেশের জনগণ যারা বাংলা ভাষায় পড়াশোনা করে বড় হয়েছে তাদের সাথে একটা ল্যাঙ্গুয়েজ কত গ্যাপিং ছিল এটা আমি মনে করি এবং আমার অবজারভেশন থেকে আমি এটা দেখেছি যেটা এই জেনারেশনের যারা আলমোলামা আসতেছে তারা মশাল্লাহ এটা কাটিয়ে উঠতেছে এবং এই জেনারেশনের যারা আলমোলামা তাদের সাথে এই জেনারেশনের নেক্সট জেনারেশনের সম্পর্ক কিন্তু খুবই ভালো আমি যেটা অনুভব করি বা ফিল করি সেটা অনেকগুলো কারণ উত্তরণ হচ্ছে এটা অনেক উত্তরণ হচ্ছে এটা অনেকগুলো কারণে তার একটা কারণ হচ্ছে আমাদের আলেমলমারা সুন্দর ভাষায় বাংলা ভাষায় কথা বলতেছে তার পাশাপাশি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আধুনিক প্রযুক্তি যেগুলোতে আমাদের ইয়াং জেনারেশন অটোমেটিক অ্যাডিক্টেড সেগুলোতে সেগুলোর মাধ্যমেও তারা দিন প্রচারের চেষ্টা করতেছে সেগুলোর মাধ্যম দিয়ে তারা ইয়াং জেনারেশনের কাছে পৌঁছার চেষ্টা করতেছে ফলত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি এখন আসলে তেমন একটা গ্যাপিং নেই নাই এখানে ইউকেতে আমি যেটা দেখলাম যে ইউকেতে যারা ইয়াং জেনারেশন তথা যারা ইংলিশ স্পিকিং যদি আমি বলি যে তারা আসলে লিটারেলি বাংলা স্পিকিং না যদি শুধু বাংলা স্পিকিং বলা হয় তো অনলি সিলেটে সে ভাষায় যেটা শিখেছে বা বাসায় যেটা শিখেছে সেটা সিলেটি সে আসলে বাংলা জানে না সুতরাং সে ইংলিশ স্পিকিং এখন তাকে যখন আমি একজন বাংলা স্পিকিং ওলামা বা একটা ইমাম দিচ্ছি তাকে কোরআন পড়ানোর জন্য বা তার সাথে ইন্টারেক্ট করার জন্য বা দিনের লাইনে আনার জন্য তখন কিন্তু সে তাকে ছোট মনে করতেছে কানেক্ট করতে কানেক্ট করতে পারতেছে না এবং তার জায়গা থেকে সে তাকে ছোট মনে করছে বা হাসাহাসি করছে তো ইংরেজি পারে না ঠিক মতো বা তাকে যে একটা সম্মান এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে ওই শিশুগুলো বা বাচ্চাগুলো নিবে এইটা কিন্তু তারা নিতে পারতেছে না সুতরাং এই জায়গাতে আমি মনে করি আমাদের ট্রাই করা উচিত হয় আলেমুল আমাদের ট্রাই করা উচিত যে তারা ইংরেজি সুন্দর এবং ভালোভাবে শিখবে এবং বাচ্চাদের সাথে বা ইয়াং জেনারেশনের সাথে মিশতে চাইবে তাদের প্রবলেমসগুলো তাদের মতো করে ফিল করতে চাইবে এবং তাদেরকে স্পেস দিবে। জাস্ট শুধু আমাদের দেশের মতো করে যদি আমরা এই দেশে প্রয়োগ করার চেষ্টা করি হবে না আমাদের দেশে হচ্ছে ধমক দিল টিচার দুটা মারলো এটা আমাদের দেশের কালচারের সাথে যায় এই দেশের কালচারের সাথে বাবা মাও তো সন্তানকে ধমক দিতে পারবে না সেখানে একটা ইমাম বা একটা টিচার তো বহুদূরের কথা বহু দূরের কথা তথা এই দেশের যারা সেকুলার লেভেলে যারা জ্ঞান দিচ্ছে স্কুল কলেজগুলোতে তারা যেই যেই পদ্ধতিগুলো অবলম্বন করতেছে তাদের সাথে ফ্রেন্ডলি মিশে একটা স্পেস দেওয়ার মাধ্যমে তাদের মাথায় জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে না দিয়ে এমনভাবে অ্যাপ্রোচ করতেছে যেন সে নিজে থেকেই নিয়ে নেয় এই দেশের শিক্ষা লেভেলের যে সিস্টেমগুলো যে আমাদের সন্তানদের কাছে তারা এমনভাবে অ্যাপ্রোচ করতেছে অ্যাজ এ টিচার যেন আমাদের সন্তানরা নিজে থেকে সেটা অ্যাকসেপ্ট করে ওই পদ্ধতিতে আমাদের দেশের আলেমল আমাদেরকে তথা এখানে যারা দায়িত্ব পালন করতেছে দায়ী তাদেরকে ওই লেভেলে যাওয়ার চেষ্টা করতে হবে যে তারা চাপিয়ে দিবে না তাদের সাথে ইন্টার্যাক্ট করার চেষ্টা করবে এমনভাবে অ্যাপ্রোচ করবে যেন ইয়াং জেনারেশন নিজে থেকে নিয়ে নেয় তাদের প্রবলেমগুলো তাদের মতো করে বুঝতে চাইবে এবং অবশ্যই সেটা ইংরেজি ভাষায় হতে হবে আমার কাছে এতটুকু এখন পর্যন্ত আমি অনুভব করেছি এই দেশের ইয়াং জেনারেশনের সাথে এই দেশে যারা আমাদের ফ্যামিলিরা চাচ্ছে যে তাদের সন্তানদের দিনের লাইনে নিয়ে আসুক সেই ক্ষেত্রে তাদের এই ধরনের দায়ী আমাদের থাকা দরকার এবং আমাদের অভিভাবকদেরকেও এই ধরনের দায়ী এবং আলেমদের সংস্পর্শে তাদের সন্তানদের দেওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনি বললেন সে আমি তো বললাম যে আমার বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড আমার বাংলাদেশের বাংলাদেশে আমি যখন মনে করেন কলেজ ইউনিভার্সিটি যেতাম তখন বা স্কুলে যেতাম তখন আমরা যখন মাদ্রাসার কাউকে দেখতাম তখন আমাদের মধ্যে একটা মানে ডিফারেন্স কাজ করত। এটা আমি বলতে চাই না এটা এটা তখনকার কথা বলতেছি এখন জানি না কতটা চেঞ্জ হয়েছে বাট আপনি যেটা বলছেন যে পরবর্তী লেভেলে আমাদের যারা দায়ী ইলাল্লাহ যারা তারা বাংলা ভাষায় সুন্দরভাবে কথা বলতেছে এবং ইংরেজিতেও কথা বলতেছে এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে ইসলামের সাথে কানেক্ট করতেছে অনেক সময় আর এই জিনিসটা কিন্তু অনেক সেকুলার লাইনে যারা পড়ালেখা করে যারা দিনের সাথে সরাসরি নাই মাদ্রাসার লাইনে নাই তারা কিন্তু এই জিনিসটাতে কিন্তু কানেক্ট হচ্ছে এই জিনিসটা তাদেরকে রিলেট করতেছে আর যেটা আপনি বললেন যে এখানে আমাদের প্রথম জেনারেশন যারা আসছে তখন তো আমাদের এখানে আলেম ছিল না ইংরেজি ভাষাভাষী কোনো আলেম জন্ম হয় নাই বা ওইরকম ক্রিয়েট করতে পারে নাই তো তখন কিন্তু এই জিনিসটা খুব বেশি ছিল যেটা এখন অনেক কমে গেছে এখনকার মসজিদগুলোতে আপনি গেলে দেখবেন যে ইংরেজিতে খুদবা হচ্ছে ফ্লুয়েন্ট ইংরেজিতে হচ্ছে এখানে বর্ণেন বটার যারা আছে তারা খুদবা দিচ্ছে এবং এমনও আছে যারা লাইনে পড়ালেখা করছে আবার ইসলামিক লাইনে এই ধরনের যারা আছে তাদের সাথে আমি উঠা বসা করেছি তারা মশাল ইয়াং জেনারেশনের সাথে খুব কানেক্টেড ভেরি এবং তাদের দ্বারা অনেক কাজ হচ্ছে অনেক দাওতে কাজ হচ্ছে এটা আমি কিন্তু এখানে যখন আমি যখন দিনে ফিরে আসি ইসলামের প্র্যাকটিসে ফিরে আসি আমার কিন্তু আমি কিন্তু বাংলাদেশের আলেমদের লেকচার শুনে আমি কিন্তু সত্যি কথা বলতেছি যদিও আমি বাংলা বুঝতে পারি বাংলা শুনি আমি বাঙালি বাংলায় জন্ম হিসেবে বাংলা কথাবার্তা বলি পড়ালেখাও বাংলায় কিন্তু আমি বাঙালি আলেনদের লেকচার শুনে আমার কিন্তু চেঞ্জ হয় নাই প্রথমে আমার চেঞ্জটা আস্তে আস্তে আসছে আমি এই দেশের বা ওয়েস্টার্ন কান্ট্রির যারা দায়ী দিনের দায়ী তাদের থেকে এখন অবশ্য দিনের জ্ঞান গভীর জ্ঞান আমরা বাঙালিদের থেকে নিতেছি কারণ এটা বুঝতেছি আলহামদুলিল্লাহ তো এই জিনিসটা আমি কিন্তু প্রথমে ফিল করছি এবং এখানে আপনি যদি কোনো মানে ইংরেজি প্রোগ্রামে যান এখানে যে যে প্রোগ্রামগুলো হয় ইংলিশ প্রোগ্রামগুলো হয় সেখানে গেলে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট উপরে পাবেন ইয়াং জেনারেশন তাহলে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু কানেক্ট করতেছে ইয়াং জেনারেশন অবশ্যই অবশ্যই তো শেখ সোশ্যাল মিডিয়া কেন করবে না কানেক্ট করা এই জন্য জরুরি যে এই দেশের মানুষ বিশেষ করে যারা সাদা চামড়া বা এই দেশের পরিবেশ পরিস্থিতিতে যেই ধরনের প্রবলেমস তারা ফিল করে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ফ্যামিলি প্রবলেম ব্যক্তিগত প্রবলেম যুগল সকল সমাধান তো ইসলামে আছে জাস্ট আমাদের সেইভাবে অ্যাপ্রোচ করতে হবে সুতরাং ইসলামের সকল প্রকার পটেন্সিয়ালিটি আছে এই দেশের এই যুগের সকল বর্ণের সকল মানুষের সকল সমস্যার সমাধান দেওয়ার এন্ড আলেম সমাজ যদি সেইভাবে অ্যাপ্রোচ করে ইয়াং জেনারেশন অবশ্যই আকৃষ্ট হবে হতে বাধ্য এই সৌন্দর্যটা ইসলামের নিজের আমাদের না এই এই কি আমাদের যে আগের যে জেনারেশন যেটা এখানে আসছে তারা কিছুটা হইলেও ইসলাম অবশ্যই আমাদের সন্তানকে দেওয়ার চেষ্টা করছে যতটুকু দেয়া যায় আর আমাদের ইয়াং যারা এখনকার জেনারেশন যারা আমি আসলে ইয়াং ইয়াং করতেছি আমি নিজেও ইয়াং তারপরেও ইয়াং ইয়াং করতেছি কারণ আমার কাছে মনে হইতেছে ইয়াং জেনারেশন মানে হয়তো আর আপনার আপনি আমার বয়সেও অনেক ছোট হবেন যদিও দিনের জ্ঞানের ক্ষেত্রে আপনি অনেক বড় তো ইয়াং জেনারেশন যারা আপনি যেটা বললেন যে তারা রিলেট করতে পারে তারা কিন্তু যখন দেখে যে আমি ডিপ্রেশনে ভুগতেছি আমার এই সমস্যা সেই সমস্যা তখন তারা কিন্তু তাদের জানে যে আমাদের একটা ইসলাম তো আছে তো ইসলাম তো আসে ইস তখন কিন্তু তারা সার্চ করতে থাকে যে দেখি আমি কিছু লেকচার শুনি তখন যে ইসলামের মধ্যে তো সলিউশন আছে আবার এটা এটাও বলতে হবে যে আমাদের কিছু কিছু ইসলাম থেকে বেরো হয়ে যাচ্ছে আনফরচুনেটলি এটাও সত্য আমি এরকমও ঘটনা আমি দেখছি যে ইউকেতে ইভেন লন্ডনের মধ্যে অনেক আমাদের ছেলে মেয়েরা আছে যারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এটা এটা হয় স্বাভাবিক এটা স্বাভাবিক আবার এটা এটা বাংলাদেশেও প্রচুর হচ্ছে বাংলাদেশে সেভাবেই মুসলিম দেশে আছে বাংলাদেশে একজন মুফতি সাহেব আছেন বাংলাদেশে একজন নাস্তিক উনি সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ যাই হোক তো এই যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা কানেক্ট করতে চাচ্ছি শেয়ার যে সোশ্যাল মিডিয়া থেকেই আপনাকে আমরা চিনি আমি চিনি বা অনেকেই আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে এই সোশ্যাল মিডিয়ার একটা ফিতনা এই ফিতনাটাকে কীভাবে ভালো কাজে লাগানো যায় এটা সম্বন্ধে একটু যদি বলেন এটা খুবই চমৎকার প্রশ্ন করেছেন আসলে আল্লাহ সু হান হতলা পবিত্র কোরআনে বলেছে বলে আসর সময়ের শপথ ইন্দাল ইনসান রাফি হজর নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আমি যখন সময়ের গুরুত্ব নিয়ে আমাদের মন্তব্য সালাফিসের মন্তব্য পড়লাম তখন আমার কাছে এই আয়াতের অর্থতা মনে হয় আল্লাহ তালা এইভাবে আমাদের বলেছে দেওয়াল আসর সময়ের শপথ মানুষ সময় নষ্ট করে নিশ্চয় সকল মানুষ সময়ের দিক থেকে ক্ষতিগ্রস্ত কেউ সময়কে ঠিকমতো কাজে লাগায় না তারা কাজে লাগায় ইনসাউবিল এই কাজগুলোতে যারা জড়িত আছে একমাত্র তাদের সময়টাই আসলে সঠিকভাবে কাজে লাগে আমি লিটারেলি এটা বুঝি তো এই যে সময়টা আসলে আমাদের জীবন আমাদের জীবনের অন্য কোনো নাম নাই আমাদের জীবনটা আসলে সময় আল্লাহ একটা মহাকাল মহাকালের মহাগর্ভের মধ্যে আমাদের একটা লিমিটেড টাইম দিয়ে পাঠিয়েছে এই টাইমের মধ্যে আমরা লন্ডনে থাকি বাংলাদেশে থাকি যেখানেই থাকি আসলে আমরা সময়ের মধ্যে বসবাস সবাই সময়ের মধ্যেই আসি সবাই সময়ের মধ্যে বসবাস করতেছি এবং সময় আমাদের অতিক্রম করে চলে যাচ্ছে একটা সময় আমাদের চলে যাওয়ার সময় আসবে এভাবে পৃথিবী থেকে হাজারো মানুষ চলে গেছে হাজারো মানুষ আসবে পৃথিবীর এই যে থাকার যে জায়গাটা এটা আসলে আমাদের থাকার প্লেস আমাদের থাকার প্লেসটা হচ্ছে সবার এইটা ধর্ম বর্ণ নির্বিশেষ এই ইউকেতেও আপনি আমি অনেকের কাছে মন্তব্য শুনেছি যে আজ থেকে পনেরো বিশ বছর আগে মানুষকে যেই পরিমাণে বই পড়তে দেখা যেত যারা ইউকের সেই পরিমাণ মানুষকে আর বই পড়তে দেখা যায় না এই ইউকেরই যারা মানুষ তাহলে তারা যে তাদের একটা বই পড়ার যে একটা সময় ছিল এটা কে নিয়েছে এটা আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন এই সময়টা তাহলে যারা পড়তো না তারা তো আরও পড়ার দিকে নাই আর যারা পড়তো তাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় সময়টা নিয়ে নিয়েছে তো সোশ্যাল মিডিয়া যে শুধু খারাপ সাইড আছে সেটা বলবো না ভালো সাইডও আছে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে অধিকাংশ মানুষ নব্বই পার্সেন্ট মানুষ সোশ্যাল মিডিয়াতে তাদের সময়টা নষ্ট করতেছে সঠিকভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারতেছে না এই সময় নষ্ট হওয়ার কারণে সামগ্রিকভাবে কী হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে তরুণ সমাজের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে আলেম সমাজের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে শ্রেণীভেদে সকল মানুষ এবং পেশার মানুষের প্রোডাক্টিভিটি নষ্ট হচ্ছে প্রোডাক্টিভিটি আরও একটা কারণে নষ্ট হচ্ছে যখন সে সময়কে রিয়েলাইজ করতে পারছে না সময়কে ক্যাচ আপ করতে পারতেছে না ম্যানেজ করতে পারতেছে না তখন অনেক রাতে ঘুমাচ্ছে অনেক পরে ঘুম থেকে উঠতেছে যা দিন শেষে স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে দাঁড়াচ্ছে তাহলে একদিকে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে আর একদিকে প্রোডাক্টিভিটি কমতেছে তা আমি মনে করি এটার জন্য সবচেয়ে বড়ো যেটা সমাধান সেটা যে পাঁচ সালাত স্ট্রিক্টলি মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করা এটা আমাদের টাইমকে এতটা কন্ট্রোল করে এতটা ক্যাচ করতে সহযোগিতা করে এতটা ম্যানেজ করতে সহযোগিতা করে যে আমি সময় নিয়ন্ত্রণ করার উপর যত মোটিভেশনাল স্পিচ শুনেছি সবগুলোর চাইতে আমার কাছে এটা বেশি কার্যকরী মনে হয়েছে যে একটা মানুষ যান প্রাণ দিয়ে পাঁচ অক্টো সালাতে মসজিদে উপস্থিত হবে এইটা তাকে তার সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসার জন্য যাবতীয় আর যত প্রোডাক্টিভিটি লসের যত প্রজেক্ট আছে সেগুলো থেকে বেরে আসার জন্য তাকে গাড় দিবে তার শিল্ড হিসেবে তাকে সহযোগিতা করবে তো এটার মধ্যে যারা আছে পাঁচ ওয়াক্ত সালাতে যারা নিয়মিত মসজিদে যায় প্রত্যেক পাঁচ ওয়াক্ত অর্থাৎ প্রতি অক্তি নিয়মিত যায় তাদের মধ্যে আপনি এই ধরনের এই সমস্যাগুলো পাবেন না তো এটা একটা আমরা উপায় বলতে পারি যে কীভাবে আমরা সোশ্যাল মিডিয়ার এই ক্ষতিকর দিক থেকে বেরিয়ে আসতে পারি আর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর দিক থেকে আরও একটু বের আসার জন্য আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে ফিজিক্যালি বা বাস্তব জগতে বিনোদনের যে মাধ্যমগুলো আছে বা আনন্দের যে মাধ্যমগুলো আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড়ো আনন্দের মাধ্যম হচ্ছে জ্ঞান মানুষ যদি কোনো একবার জ্ঞানের মধ্যে মজা পায় আনন্দ পায় তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছে তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয় বাড়ি আমার জন্য প্রশস্ত হওয়া মানে কি আমরা যদি কল্পনা করি আজ থেকে বিশ বছর আগে টিভি নাই ভিডিও গেমস খেলার ব্যবস্থা নাই মোবাইল চালানো নাই সোশ্যাল মিডিয়া নাই আর আমাকে আল্লাহ রসুল বলছে তোমাকে বাড়িতে থাকতে হবে বাইরে আমি চায়ের রেস্ট আড্ডা দিতে যেতে পারবো না তাহলে আমি বাড়িতে থাকবো কীভাবে আমার যেন মনে না হয় যে বাড়ি আমার জন্য বন্দিশালা কখন বাড়ি থেকে বের হব এটা কিভাবে সম্ভব তখনই সম্ভব যখন মানুষের জ্ঞানের মধ্যে মানুষ মজা পাবে জ্ঞান অর্জনের মধ্যে মানুষ মজা পাবে আর আজকে যারা পৃথিবী শাসন করছে তারা জ্ঞান দিয়েই শাসন করতেছে আজকের যারা আমরা ইউকে কে উন্নত বলতেছি তারা যে তারা জ্ঞানে উন্নত দেখেই জ্ঞান বিজ্ঞান উন্নত দেখেই তারা পৃথিবী শাসন করতেছে আমেরিকা জ্ঞান বিজ্ঞানে উন্নত ইহুদিরা জ্ঞান উন্নত দেখে তারা পৃথিবী শাসন করতেছে তারা কোনো সময় তাদের সন্তান সন্ততিদেরকে এই ধরনের দুনিয়ামুখী প্রোজেক্টে তারা তাদের সন্তান সন্তানদের লাগায় না আপনাদের লন্ডনের যারা আশেপাশে ইহুদি বসতি আছে সেখানে যদি তারা যান আপনারা দেখতে পাবেন যে তারা কীভাবে তাদের সন্তানদেরকে প্রোডাক্টিভ এবং জ্ঞানের মুখী মা যখন সন্তান পেটে ধারণ করে তখনও মা সময় অঙ্ক করে ইহুদি মায়েরা কেন অঙ্ক করে ওই বাচ্চা যেন জন্ম হওয়ার পরই জ্ঞানের প্রতি তারা একটা আগ্রহ জন্মায় এবং তার মেধা যেন হয় তো আমরা যদি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যাই গান বাজনার মধ্যে চলে যাই আড্ডা মদ জোয়ার মধ্যে চলে যাই তাহলে প্রোডাক্টিভিটি নষ্ট হবে স্বাস্থ্যর ক্ষতি হবে দিন শেষে জাতি হিসেবে ব্যক্তি হিসেবে পরিবার হিসেবে আমরা একটা ব্যর্থ পৃথিবীতে আমাদের কোনো অবস্থান থাকবে না আর যখনই আমরা এটা থেকে বের হয়ে ওই জ্ঞানের মধ্যে মজা পাবো তখন ঘর আমাদের জন্য প্রশস্ত হবে সোশ্যাল মিডিয়া না থাকলেও আমাকে ভালো লাগবে অস্থিরতা বোধ হবে না বাইরে গিয়ে আড্ডা দেওয়া লাগবে না আমরা তখন ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে জাতি হিসেবে ব্যক্তি হিসেবে একটা আমাদের অবস্থান তৈরি হবে পৃথিবীতে তো আমি দুইটা কথাই বলবো সারমর্ম সালাত এবং জ্ঞান তো সালাত আদায় করা এবং জ্ঞানের মধ্যে আনন্দ জ্ঞানের মধ্যে আনন্দ পাওয়া ইভেন সোশ্যাল মিডিয়াও যদি আপনি ইউজ করেন জ্ঞান আহরণ করার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়া থেকে জাজাকুমুল্লাহ খায়ের শেখ বারাকাল্লাহ সুই দর্শক বৃন্দ আজকের মতো এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে ইনশাআল্লাহ আগামী এপিসোডে আপনাদের সাথে আবারও কথা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে জাজাকুমুল্লাহ খায়ের সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুল তার সুন্নায় আছে শুধু শান্তি সীমাহীন